তিস্তা নদীর ওপর প্রকল্পগুলো নিয়ে ভারত সরকারের কাছে জানতে চাওয়া হলেও এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সেহেলি সাবরিন। ওমানে নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির গ্রেপ্তারের বিষয়ে জানান মুচলেকা দিয়ে তাকে মুক্ত করে এনেছে বাংলাদেশ দূতাবাস। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসন আমলেই মিলবে তিস্তা চুক্তি সুরাহা, এমন বিশ্বাস আর ভরসা নিয়েই বেঁচে আছে উত্তর জনপদের মানুষগুলো। টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ, আসছে আবারও নির্বাচন। ভোটের খনখনি আসার সাথে সাথে জোরালো হচ্ছে তিস্তার পানি চুক্তির বিষয়টি সুরাহার আশা। এ নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে অগ্রগতি আছে কিনা জানতে চাওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এই সংবাদ সম্মেলনে। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের সাথে তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর ব্যাপারে অর্থবহ সংলাপ শুরু করতে ভারত সরকারকে যে সুপারিশ করেছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, ওইটার ব্যাপারে তারা কাজ করছে এবং তারা জানাবে আমাদেরকে। ওমানে গ্রেপ্তার হওয়া নারী সংসদ সদস্য সহ 17 জনের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান বিষয়টি বাংলাদেশীদের জন্য বিব্রতকর। ওমানে যারা প্রবাসী বাংলাদেশী তারা প্রথমে মুক্ত পেয়েছিল এবং পরবর্তীতে আপনি যেটা বললেন যে সংযুক্ত আরব আমিরাত এবং অন্য সৌদি আরব থেকে যে কয়েকজন ছিলেন তাদেরকেও আজকে মুক্ত করা হয়। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য এড়িয়ে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন বিদেশি রাষ্ট্রদূতরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এমন আশা করে বাংলাদেশ। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।